আজ আমি একটা কেক রেসিপি বানাবো। এটা হচ্ছে ডল কেকের জন্য, যার জন্য আমার স্পঞ্জ কেক হবে। এটা ভ্যানিলা স্পঞ্জ কেক। দুটো ডিম নিয়েছি আমি এখানে, দুটো ডিমকে আমি ব্লেন্ড করে নেব। এর যার জন্য লাগবে আমার 1 কাপ, 1.5 কাপ ময়দা নিব, 1.5 কাপ ময়দা, বেকিং পাউডার লাগবে 1 চা চামচ, বেকিং পাউডার, ভ্যানিলা, ভ্যানিলা এসেন্স, যেহেতু ভ্যানিলা কেক হবে তাই হবে এটা 1 চা চামচ। আর লাগবে, এখানে লাগবে দুধ 1/2 কাপ, 1/2 কাপ দুধ এখানে আছে রুম টেম্পারেচারে, সামান্য লবণ 1 চিমটি লবণ, আর লাগবে চিনি 1 চা চামচ, সরি 1/3 কাপ চিনি লাগবে। অর্থাৎ এই যে 1 কাপ থেকে সামান্য কম চিনি লাগবে। আর লাগছে ডল কেকের জন্য এই মোল্ড, এটা এতে আমি তেল গ্রিস করে নিচ্ছি, ময়দা ময়দা ছিটিয়ে দেবো একটু, যাতে কেকটা না লেগে যায় এটার সাথে। তাহলে শুরু করা যাক। আমি একে এখন আগে বিট করে নেবো, ডিমটাকে ভালোভাবে ফোম ফোমের মতো করে নেবো। আর লাগবে তেল, সামান্য তেল, সয়াবিন তেল, আপনারা বাটার দিলেও দিতে পারেন। সয়াবিন তেল আমি 1/2 কাপ থেকে সামান্য কম দেব। আপনারা এই মেজারমেন্ট কাপ যেটা আছে, এই মেজারমেন্ট কাপ, এগুলো এই কাপের মাপে আমি দেখাচ্ছি সব করছি। তাহলে শুরু করি। এই যে দেখুন, ওখানে আমি কেকটাকে ফোম করে নিয়েছি, সরি এই ডিমটা, ডিমগুলোকে ফোম করে নিয়েছি। এখন আমি 1/2 কাপ থেকে কম একটু তেল তেল দিয়ে দেবো, এখানে তেল দিয়ে দিব। এখানে 1 কাপ থেকে 1/2 কাপ থেকে বেশি আছে, এটা 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ, 1 কাপ এটা থেকে এই এতটুকু। আমি এখন অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে বিট করে নিব ডিমের সাথে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে ময়দা আর বেকিং পাউডারকে চেলে নিচ্ছি, চেলে মিশিয়ে নিব। এখন আমি মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি, ঢেলে দিলাম। ট্যাপ করে নিচ্ছি, কারণ বাবলস থাকতে পারে এখানে, যাতে বাবলস চলে যায় এই জন্য। এখন আমি ওভেনে ঢুকে দিচ্ছি 25 মিনিটের জন্য, বেক হবে এটা আমার ওভেনে, চুলা ওভেনে হবে আমার এটা। ফিরে আসছি তাহলে।
আসুন।